ব্রয়লার মুরগির দাম আবারও কেজি প্রতি 20 টাকা বেড়েছে। বাড়তি মাছের দামও, তবে গরু খাসি ভোজ্যতেল চিনি মশলা বা চালের দামে নেই কোনো পরিবর্তন। মেডিয়াসানের রিপোর্ট। সম্প্রতি মুরগি ও ডিমের দাম সব রেকর্ড ছাড়িয়ে গেলে নড়েচড়ে বসে প্রশাসন। নানা তৎপরতায় ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 190 টাকায় নেমে আসে, তবে ফের বাজার চড়েছে খানিকটা। ব্রয়লার মুরগির দাম মনে হয় কেজি সপ্তাহ তুলনা 210-20 টাকা বাড়িয়ে গেছে। কেজি সপ্তাহ তো 190 টাকা বিক্রি করছি, এই সপ্তাহ মনে হয় 210 টাকা। সরবরাহে সংকট না থাকলেও সব ধরনের মাছের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 50 টাকা। মাছের বাজার কালকে থেকে পরশু থেকে আজকে একটু দাম বেশি, দুদিন ধরে দেশে বৃষ্টি হচ্ছে, তো দামের এই ঊর্ধ্বগতিতে নাজেহাল সাধারণ মানুষ। দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণে থাকার কথা বলছে, সেই জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি না। এটা সেই রমজানের আগে যে দামটা ছিল আগ থেকে বাড়া, এখনো সে একই অবস্থা। ইভেন দো কাঁচা বাজার সহ সব জায়গায় খুবই বাড়তি অবস্থা দাম। কিছু জিনিস ক্রয় ক্ষমতার মধ্যে কিছু জিনিসের ঊর্ধ্বগতি, যেমনটা ধরুন পোলট্রি, ডিম, আলু, পেঁয়াজ। আলু পেঁয়াজের দামটা এখন বাড়ার কোনো যুক্তি দেখি না। তবে নতুন করে বাড়েনি মশলা সহ কোনো মুদি পণ্যের দাম। বাজার যে পজিশন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো উদ্রগতি নেই, কমে দিকে আছে। জিরা যেমন 650 হয়েছিল, এখন 640-630, আর একটু বেশি ঘুষির দাম। ঘুষি ছিল 1250-60, এখন বর্তমান 1300 টাকা আছে। আলহামদুলিল্লাহ গত সপ্তাহ তুলনায় এখনও বাজার ওরকম আছে। ছোলা, চিনি, ডাল, সবজিও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম সপ্তাহের দামে কম আছে। গ্যাস সপ্তাহে সোজা বেশি 80-70, আজকে বেশি 40-50 টাকা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।